जे अदिति मुंशी कीर्तन गानेर माध्यमे साधारण मानुषेर मध्ये धर्म के छड़िए दें एबार सेई अदिति मुंशीर स्वामी देवराजेर बिरुद्धे चरम अभियोग किन्तु जानेन कि ठीक की अभियोग रयेछे तार बिरुद्धे देखुन राजनैतिक प्रेक्षापटे तार परिचय तिनी शासक दल तृणमूल सरकारेर विधायक तबे गोटा बांगलार मानुषेर घरे घरे कीर्तन शिल्पी हिसेबे तार परिचिति गड़े उठेछिल अनेक आगेई তিনি হলেন অদিতি মুন্সি এখন তার স্বামী দেবরাজ চক্রবর্তীকে নিয়ে সরগোল পড়ে গিয়েছে বাংলায় দেবরাজ হলেন তৃণমূল কাউন্সিলর সদ্য নিয়োগ দুর্নীতি তদন্তের স্বার্থে অদিতির বাড়িতে হানা দেয় সিবিআই দেবরাজ বর্তমানে তৃণমূলের একজন দাপুটে নেতা শোনা যায় খোদ অভিষেক ব্যানার্জির হাত রয়েছে তার মাথার উপরে এহেন দেবরাজের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পুরো নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় যুক্ত যে মামলাকে কেন্দ্র করে এখন তোলপাড় রাজ্য রাজনীতি বৃহস্পতিবার সকালে সিবিআই এর দল হানা দেয় তার বাড়িতে অবশ্য এই প্রথম নয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে এর আগেও দেবরাজ এবং সিবিআই মুখোমুখি হয়েছিলেন 2022 সালের অক্টোবর মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই ডেকে পাঠায় তাকে এখন অবশ্য পুরো নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত শেষ করতে তৎপর তদন্তকারী সংস্থার আধিকারিকরা উল্লেখ এক সময় রাজ্যের প্রাক্তন কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক ছিলেন তিনি 2015 সালে বিধাননগর পৌরসভার কাউন্সিলর হিসেবে নিযুক্ত হন দেবরাজ তবে তখন অবশ্য তিনি রাজ্যের শাসক দলের অধীনে ছিলেন না কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করে জয়লাভ করলেও কিছুদিন বাদেই তিনি দল পরিবর্তন করেন ফের যোগদান করেন তৃণমূলে এখন বিধাননগর তথা গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার একজন দাপুটে তৃণমূল নেতা হিসেবে বেশ প্রভাব রয়েছে তার তিনি অভিষেক ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অদিতি মুন্সির সঙ্গে তার বিয়ে হয়েছিল 2018 সালে প্রেম করে নয় দুই বাড়ির সম্মিলিত প্রয়াসে অদিতি ও দেবরাজের বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজড বিয়ের পর অদিতিও প্রবেশ করেন রাজনীতিতে 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে জয়লাভ করে রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক হন সেই অদিতি এবং দেবরাজের বাড়িতে সিবিআই হানা দিল এবার তাই 3.5 ঘন্টা ধরে তাদের বাড়িতে তল্লাশি চলেছে এদের দেবরাজের জ্যাংরার বাড়ি জিএনএস সরণির বালাজি অ্যাপার্টমেন্ট এবং বাগুইহাটির ফ্ল্যাটে চলেছে তল্লাশি শেষমেশ তার ব্যাংকের যাবতীয় তথ্য নিয়ে গিয়েছে সিবিআই সারেগামাপার রিয়েলিটি শো থেকে পরিচিত মুখ হয়ে উঠে আসেন অদিতি পরে তিনি তৃণমূলে যোগদান করেন এবং ভোটে দাঁড়িয়েও জয়লাভ করেন তিনি তারপর বেশ কয়েকবার শিরোনামে উঠে আসেন এই গায়িকা তথা বিধায়ক আর এবার সামনে এল এই বিষয়টি যদিও বা আদালতের নির্দেশ অনুসারে এই তৃণমূল কাউন্সিলর তদন্তে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন আধিকারিকদের ব্যুরো রিপোর্ট পিএস আনন্দ বাংলা